Muhammad Al-Mudis Blanco, Sohadari Ordagor, Kursi Sika, Gunagati Dibni Koles, Salika Magura. Aaj ami tumra adito bishoy chatro Kursi Sika bishoy niye amra online class e alochona korbo. Asha kori tumra sobai bhalo acho. Dirghodin amra shoshorite class korlam, kintu mohamari corona bere jaway, omicron bere jaway সরকার আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে। পাশাপাশি আমরা আমাদের যে অনলাইনে ক্লাস চালু করেছি তার আলোকে আজকে আমি তোমাদের, যেহেতু আমরা আমাদের এই বন্ধ সশৈলে ক্লাস চলাকালীন জানি যে ক্লাসগুলো সেটাই আমি তোমাদের রেখে যাবো, সে তার আলোকে আজকে আমি পাটের রিবন রেটিং, এটা পাট আমাদের অর্থকরী ফসল, আমরা বিদেশে রপ্তানি করি, অনেক অর্থ উপার্জন করি সেই পাট, আমরা যাতে আমাদের পাটের যে হাঁস যে সুন্দর হয় এবং বাজারে সহজে বিক্রি করা যায় সেই জন্য আমরা, তাছাড়া আমাদের নদী নালা খাল বিল এগুলি আস্তে আস্তে শুকায় ভরাট হয়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির কারণে সব আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে, সেই জন্য মানুষ আর এই পাট মানে পচন পানিতে আর পুকুর ডুবা নালায় পচাতে পারে না, সেই জন্য আমরা এই কৃষি বিভাগ এই নতুন পদ্ধতি পাটের রিবন রেটিং পদ্ধতি এরই আলোকে আজকে আমি আলোচনা করবো আর কি। এই যে রিবন রেটিং, রিবন রেটিং এর পাট পানিতে অল্প পানিতে গাছের ছাল কাঁচা অবস্থায় ছাল আলাদা করে মুগি বেঁধে মানে গোল করে বেঁধে পানিতে পচানো হয়, এটা হচ্ছে রিবন, যেহেতু রিবন রিং আকৃতির মতো রিবন এই জন্য রেটিং মানে পচা আর কি, এটাই রিবন রেটিং। এই ক্ষেত্রে আমরা বাঁশ, আমাদের যে বরাক বাঁশ, হ্যাঁ প্রথমে যে প্রথম আমরা আমরা আলোচনা করি ইয়ে বরাক বাঁশ, এই বরাক বাঁশ কি আকৃতির উপর আলোচনা করি, গুরুত্বগুলো আলোচনা করি, যে কম জায়গায় সহজে এই পাট পচানো যায়, তারপরে আরেকটা পয়েন্ট আছে অল্প জায়গায় কম সময়ে প্রাপ্ত যে আমাদের পাট খাঁচি এটা খুব মজবুত হয়, তারপরে আরেকটা আরেকটা পয়েন্ট আছে যে উৎপাদিত আঁশ বেশি উৎপাদন বিক্রি করা যায়, তারপরে আরেকটা পয়েন্ট আছে যে কষতে কম সময় লাগে, পরিবহন সংরক্ষণ এগুলো সহজ হয়, আরেকটা পয়েন্ট আছে আসে কাটিং হয় না বলে উন্নত মানের আঁশ পাওয়া যায়, তাই না? তারপর আরেকটা পয়েন্ট আছে কি যে পাট সাড়ে তিন চার থেকে পাঁচ জন শ্রমিক লাগে পার বিঘা, আরেকটা আছে যে পরিবেশ, হ্যাঁ আমরা এই যে পাট পচার পরে যে পানিগুলো এগুলো আমরা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি, এই যে ব্যবহার করতে পারি আর কি। এই যে রিপন ডেটিং, এই রিপন ডেটিং পদ্ধতিতে কি যে আমরা 180 সেন্টিমিটার একটা বাঁশ বরাক বাঁশ, হ্যাঁ বরাক বাঁশের ইউ আঁকি যায় ইংরেজি ইউ অক্ষরের মতো করে আমরা কাটিং করবো আর কি, এটা আমরা হুক হুক হিসাবে ব্যবহার করি, হুক হিসাবে ব্যবহার করি, এবং এই হুক পরবর্তীতে আমরা মুরালি বাঁশ বাঁশের সাথে আমরা এটা বেঁধে দেবো, এবং এই হুক 90 থেকে 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার আমরা মাটিতে ফুটবো, আর 90 থেকে 120 সেন্টিমিটার এটার সাথে আমরা কিছু পরপর আমরা এই হুকগুলো রাখবো যাতে সহজেই এই পাট ছিলা যায়। এই ক্ষেত্রে আমরা হুকগুলো হুকগুলোর সাথে আমরা আবার আর বেঁধে দেবো, আরে পাট খাড়া অবস্থায় রেখে পাতা ঝরে দেওয়ার পর আমরা পাটের যে গাছ, হ্যাঁ গাছের গুঁড়া হাতুড়ি দিয়ে ঠেকিয়ে দেবো, হাতুড়ি ক্ষেত্রে দিয়ে আমরা ওই হুক হুকের সাথে বাঁশের যে আমরা হুক এর ভিতরে 4 থেকে 5টা গাছ আমরা ঢুকাই দিয়ে দুই 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 পাশে ভাগ করে ঢুকাই দিয়ে ছালগুলো আলাদা হয়ে যাবে আর পাটগুলো আলাদা হবে সহজে, এভাবে আমরা আমাদের এই ছালগুলো ছিঁড়তে পারি আর কি। এইভাবে আমরা দেখি যে আমরা মানে হ্যাঁ
তারপরে এই সারগুলো ছিঁড়ে আমরা পরবর্তীতে গোল করে রিং মতো করে আমরা আমাদেরকে পচিয়ে রাখতে পারি। এই গেল মোটামুটি পদ্ধতি দেয়। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতি বেশি লোকের প্রয়োজন হয় না। তো এই তারপরে আমরা এই এই কাঁচা ছালগুলো আর কি, যে মোড়া বাদগুলো আর কি, মোড়ে বেঁধে আমরা এটা আবার ভিজে রেখে রাখার ক্ষেত্রে আমরা নর্মালি চারি, বড় বড় চারি, হ্যাঁ, এর ভিতরে আমরা সহজেই ভিজে রাখতে পারি। যে এখানে একটা ইয়ে আছে যে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার সরি 30 কেজি, 30 কেজি ধরনের চারি আমরা সহজে সেখানে ভিজে রাখতে পারি। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, যে নদী নালা খাল বিল, হ্যাঁ, আশেপাশে বাড়ির আশেপাশে আনাচ এখানে আছে, ছোটো ছোটো ডোবা বানায় সেখানেও আমরা এই যে আমাদের যে জীবনে থেকে পাত ছাল আর কি, ছালগুলো আমরা পচাইতে পারি আর কি, পচাই রেখে 1,000, হ্যাঁ, 1,000 প্রতি 1,000 কেজি ছালের জন্য আমরা 100 গ্রাম পরে ভিজিয়ে রাখতে পারি। এইভাবে আবার আমাদের এই পচনের পরিমাণ, মানে পচন যাতে তাড়াতাড়ি হয় বা সঠিকভাবে হয় বা দ্রুত হয়, এই জন্য আমরা প্রতি 1,000 কেজি ছালের জন্য আমরা প্রতি 1,000 কেজি ছালের জন্য আমরা 100 গ্রাম ইউরিয়া সার দিতে পারি আর কি। 100 গ্রাম ইউরিয়া সার দিয়ে আমরা তাড়াতাড়ি পচন। আরেকটা কাজ করা যায়, যে আমরা অল্প পরিমাণ, অল্প পরিমাণ চারটে পাঁচটা গাছ আর কি, টুকরো টুকরো কেটে পানিতে ভিজিয়ে ওই পানিতে পচাবো, পচায় পরবর্তীতে ওই পানি আবার মূল আরো বৃহৎ আকারে যখন ওই পাট পচাবো সেই পানিতে ভেজে আরো দ্রুত পাটকে পচন হয়। এইভাবে আমরা দেখতে পারি যে আমাদের কম সময়ে আমাদের এই পাট পচানো যায় আর কি। এই গেল মোটামুটি এই যে জীবন জ্যোতি, এই জীবন জ্যোতি আজকাল আমাদের গ্রাম অঞ্চলেও মানুষের আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, মানুষ ওই মান্ধাতার আমাদের করে থাকে আর কি। কিন্তু দিন যত যাচ্ছে মানুষের এই যে শ্রমিক, এই শ্রমিক পাওয়া যাচ্ছে না, এই শ্রমিক না পাওয়া যাতে মানুষ বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে এই তোমার পাট পচানো যায় সেই তারই আলোকে এই জীবন আমরা এই জীবন পদ্ধতি পদ্ধতিতে আমরা পাট যদি পচাই তাহলে পাখির হাস আমি প্রথমে গুরুত্ব কথা বলতেছিলাম। এই ক্ষেত্রে ইউআর কিন্তু ইয়ে বললাম, আরেকটা হচ্ছে যে আমরা লোহার, হ্যাঁ, লোহার ইউআর কৃতির বানে লোহার হুক দিয়েও আমরা ডাবল, সিঙ্গেল এবং ডাবল দুইভাবে আমরা এই জীবনা লোহারও আমরা তৈরি করতে পারি, যদি স্থায়ীভাবে এটা তৈরি করা হয় যাতে পাল বা আস্ত মনে পর পর পচে যাবে, কিন্তু এই লোহার যে গ্রেটার বোধ হয়। এভাবে আমরা দেখি যে আমাদের প্রাথমিক খরচটা লোহার দিয়ে বানানোর ক্ষেত্রে প্রাথমিক খরচ একটু হলেও আবার জনবল কম লাগতেছে, আমাদের পাহাড় কাছে অনেক টাকা টাকা ব্যয় হয়, চাষ করতে তো অনেক ব্যয় হওয়ার পাশাপাশি পাটের যে এই যে ছাল আলাদা করা, জাগ দেওয়া, পানি অবলম্বন, পানি নাই, হ্যাঁ, আবার অতিরিক্ত বৃষ্টি হলে পানি ওভার ফ্লাড হয়ে যায় সেখানে পাট নদীতে, পাট যে আমরা জাগ জাগ বলে আর কি, যে জাগ দিতে যায় তো নদীতে ভেসেও যেতে পারে। এই জন্য আমরা এই বিভিন্ন পদ্ধতিতে জীবন এটি পদ্ধতিতে আমরা ব্যবহার করি পাটের, তাহলে আমরা আমাদের যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে সমাধান আমরা পেতে পারি। এই গেল মোটামুটি আমাদের পাটের জীবন জ্যোতি। আশা করি তোমরা বলেছ, আরও জিনিস আরও যদি বইপত্র আরও কয়েকটা বই যদি পড়ো তাহলে বই থেকে আরও সুন্দরভাবে তোমাদের ছবি আকারে করতে পারবে। এই বলে আমি আমার আজকে ক্লাস
শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।